আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কে আমি আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের আমার পরিচয় কবিতাটি। আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হককে বলা হয় সব্যসাচী লেখক বা সব্যসাচী কবি। সব্যসাচী বলা হয় যাদের দুই হাত সমানে চলে, অর্থাৎ যে দুই হাতে সমানে লিখতে পারে তাকে তাদেরকে বলা হয় সব্যসাচী। ঠিক দুই হাতে লিখতে পারা একজন লেখক বা কবি হচ্ছে সৈয়দ শামসুল হকের জন্ম 27 ডিসেম্বর 1935 সালে। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে কুড়িগ্রামে। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হোসাইন, মাতার নাম সৈয়দ হালিমা খাতুন। কুড়িগ্রাম হচ্ছে তার জন্মস্থান এবং তার পিতা এবং মাতার নাম আমরা জানলাম। আমরা এবার দেখি যে সৈয়দ শামসুল হকের শিক্ষা জীবন, তিনি কোথায় পড়াশোনা করেন বা তার একাডেমিক কার্যক্রম শিক্ষা তিনি কোথায় অর্জন করেন। শিক্ষা জীবনে আমরা দেখব তিনি ম্যাট্রিক বা SSC পাস করেন হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে, অর্থাৎ ঢাকা কলেজিয়েট স্কুল ঢাকায় তিনি পড়াশোনা করেন। SSC পাস বা ম্যাট্রিক পাস করেন, তারপরে ইন্টারমিডিয়েট বা HSC পাস করেন জগন্নাথ কলেজ থেকে। তারপরে আমরা দেখব যে তিনি স্নাতক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতকে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে তিনি সেখানে হচ্ছে সাংবাদিকতার সাথে যুক্ত হন। তার পরবর্তীতে তিনি সেই সাংবাদিকতা ছেড়ে দিয়ে তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। তার পরবর্তীতে আমরা দেখি তিনি তার সাহিত্যের অবদান স্বীকৃতি স্বরূপ, সাহিত্যে যে অবদান রাখেন সে অবদানের স্বীকৃতি স্বরূপ 21শে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার সহ আরও কিছু পুরস্কার তিনি লাভ করেন। আমরা এবার তার যে সাহিত্য অবদান বা সাহিত্যের ক্ষেত্রে তার যে অবদানগুলো আমরা সেইগুলো একটু দেখব। এবার আমরা দেখি যে তার কাব্যগ্রন্থগুলো তিনি আমাদের জন্য লিখে যান বা রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হচ্ছে একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, তারপরে রাজনৈতিক কবিতা। এছাড়াও আরও কাব্যগ্রন্থ বা কবিতা গ্রন্থ তোমরা পাবে, তোমাদের বইতেও পাবে, তোমরা সেইগুলো ভালোভাবে পড়ে ফেলবে। তারপরে আমরা দেখবো তার উল্লেখযোগ্য যে গল্পগুলো আছে, আমি বই থেকে মাত্র দুইটা গল্প এখানে গল্প গ্রন্থের জন্য দেখার চেষ্টা করলাম। সে দুইটা গল্প হচ্ছে সিদ্দিকেল এবং রক্তগোলা। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আমি এখানে তিনটা উল্লেখ করলাম, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন, আর একটা হচ্ছে ঈর্ষা। এখানে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নুরুদ্দিনের সারা জীবন তোমরা এই দুইটার পাশে লিখে নিতে পারো, দুইটা নাম লিখে তোমরা লিখে নিতে পারো। দুইটা হচ্ছে কাব্য নাটক, অর্থাৎ কাব্যধর্মী নাটক বলা হয় এই পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটক দুইটিকে। পরে তোমরা দুইটা উপন্যাসের নাম পাবে তোমাদের বইতে, বৃষ্টি ও বিদ্রোহীগণ দুটো উপন্যাস তোমাদের বইতে আছে। এই যে বই থেকে তোমাদের যে কবি পরিচিতিটা আছে সেইটা তোমরা ভালো করে পড়ে ফেলবে। আমি এখানে সামান্য কিছু তথ্য দিয়ে জাস্ট উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে ভালোভাবে সেই পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে এবং যাতে পরীক্ষায় MCQ কিংবা জ্ঞানমূলক যাই আসুক তোমরা অ্যান্সার করতে পারো সেই বিষয়টা চিন্তা করে তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। আমরা এবার সরাসরি কবিতায় যাব। কবিতায় আমরা যে বিষয়গুলো পাবো সেই বিষয়গুলো হচ্ছে আমরা যে জাতি হিসাবে বাঙালি এবং আমাদের রাষ্ট্রভাষা বাংলা এবং দেশ হিসাবে বাংলাদেশের স্বাধীন দেশ, বাংলাদেশের যে প্রতিষ্ঠা, এই যে এতগুলো পথ, সেই বাংলা ভাষা থেকে শুরু করে বাঙালি জাতি হিসাবে প্রতিষ্ঠা, তারপরে বাংলাদেশের প্রতিষ্ঠা, এই পথগুলো আমরা কিভাবে অতিক্রম করে এসেছি বা কোন প্রেরণায় কোন সাহসিকতার জোরে আমরা এই পথগুলোকে অতিক্রম করে বাংলাদেশ হিসাবে একটা দেশকে প্রতিষ্ঠা করেছি সেই কথাগুলো এখানে উল্লেখ করবে। সেই বাংলা ভাষার পথ চলা শুরু হয় চর্যাপদকে দিয়ে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ অথবা 950 থেকে 1200 খ্রিস্টাব্দে। সেই সময় থেকে যে বাংলা ভাষার পথচলা, সেই পথচলা থেকে শুরু করে একটা বাংলাদেশের প্রতিষ্ঠা,
প্রতিষ্ঠা পর্যন্ত যে বাংলা ভাষার পথচলা, যে বাংলা ভাষার সাথে বাঙালি জাতি জড়িত, সেই বাঙালি জাতির যেই বাঙালি জাতি আবার বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই ইতিহাসগুলো আমরা এই কবিতায় জানব। আমরা কবিতায় চলে যাচ্ছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবি বলতেছেন যে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা বাংলা ভাষাভাষী অঞ্চলে জন্মগ্রহণ করেছি, তাই আমি বাংলায় কথা বলি। তারপরে বলতেছে বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এই যে আমরা বাংলা ভাষার যে পথচলা, হাজার বছরের পথচলা বা একটা সুদীর্ঘ সময় বোঝানোর জন্য এখানে হাজার বছর বলা হচ্ছে, সেই সুদীর্ঘ সময় ধরে যে আমরা বাংলা বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের পথে হাঁটতেছি, সেই বিভিন্ন অলি গলি পথ ধরে, কখনো সাহিত্য সেই সাহিত্য চর্চা করতে গিয়ে নানা বাধা ও বিপত্তির সম্মুখীন হয় বাংলা বা ভাষা ও সাহিত্য, সেই যে পথ চলতে গিয়ে কখনো কি বলে কখনো সরাসরি মেইন রোডে হাঁটা বা মূল রাস্তায় হাঁটা, আবার কখনো সেই ভাষার অস্তিত্ব রক্ষা করার জন্য সেই মূল রাস্তা থেকে বের হয়ে অলিগলি দিয়ে হাঁটতে হয়, সেই অলিগলি দিয়ে হাঁটার কথা বলতেছে, ভাষার চর্চার কথা বলতেছে। চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন পেলে, আমি যখন আমরা যখন এই বাংলা ভাষার যে পথ চলা, সেই পথ চলতে গিয়ে এই বাংলার নদী নদীমাতৃক এই বাংলায় আমরা যে পথ চলতে গেছি, পথ চলতে গিয়ে বর্ষাকালে যে জমিতে নদী বিধৌত যে পলি মাটি এসে জমিতে জমে, সেই পলি মাটিতে আমার পায়ের চিহ্ন পেলে আমি সামনের দিকে অগ্রসর হই, এই একটা বিষয় হচ্ছে আক্ষরিক অর্থ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে কেন্দ্র করে আমরা যখন সামনের দিকে অগ্রসর হই, সে আমাদের নানা চিহ্ন বা আমাদের নানা শিল্পকর্ম বা সাহিত্যকর্ম, সেইগুলো আমরা চিহ্ন স্বরূপ রেখে সামনের দিকে পথ চলি। পরে বলতেছে 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এই যে বাংলার যেহেতু নদীমাতৃক দেশ, এই বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, বাংলা বঙ্গ অধ্যুষিত অঞ্চল যেহেতু নদীমাতৃক, সেই নদীমাতৃক দেশে যে নদীগুলো আছে, যে বিশাল অসংখ্য নদী, সেই নদীগুলার সংখ্যাধিক্য বোঝানোর জন্য এখানে 1300 বোঝানো হচ্ছে, যে 1300 নদী আমাকে জিজ্ঞাসা করতেছে, বাঙালি জাতিকে বা বাংলা ভাষাকে বা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করতেছে যে এতটা পথ তুমি কোন প্রেরণায় এলে, কিভাবে তুমি এতটা পথ অগ্রসর হলে। তারপরে যে বাঙালি জাতি বা বাঙালি বা বাংলা ভাষা উত্তর দিচ্ছে যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর খুলো থেকে, বাংলা ভাষার কথা মনে করে দিয়ে বলতেছে যে বাংলা ভাষার প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ, সেই চর্যাপদের অক্ষরগুলো থেকেই হচ্ছে বাংলা ভাষা হিসাবে আমার পথ চলা, সেই চর্যাপদ থেকে আমি আমার পথ চলা শুরু। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগের চিত্রকলা থেকে। বলতেছে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর, বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত বিশাল একটা অংশ জুড়ে মঙ্গল কাব্য অনেকটা বিখ্যাত এবং অনেকটা বিশাল স্থান দখল করে আছে সেই মঙ্গল কাব্যগুলো, সেই মঙ্গল কাব্যের একটা পাঠ হচ্ছে মনসা মঙ্গল কাব্য, সেই মনসা মঙ্গল কাব্যগুলাও বাংলা ভাষা সাহিত্যের নিদর্শন বহন করে এবং বাংলা ভাষার পথচলায় সেই মনসা মঙ্গল কাব্য বা মঙ্গল কাব্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছে যে আমি চাঁদ সদাগরের সপ্ত ডিঙ্গার বহর থেকে এসেছি, যে চাঁদ সদাগর হচ্ছে দেবী মনসার পূজা করতে অস্বীকৃতি জানায়, মনসা তার সাতটা ডিঙ্গা বড় বড় সাতটা বাণিজ্যের জাহাজ ডুবিয়ে ফেলে, এই যে কাহিনী মঙ্গল কাব্যের, সেই মঙ্গল কাব্যের কাহিনীগুলোও বাংলা সাহিত্যের নিদর্শন বহন করে, তাই সেই নিদর্শনগুলাকে সেই পথচলার নিদর্শনগুলাকে মনে করিয়ে দেওয়ার জন্য এখানে কি বলা হচ্ছে চাঁদ সদাগরের কথা বলা হচ্ছে। তারপরে বলতেছে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, কৈবর্ত বিদ্রোহ হচ্ছে 1170 থেকে আনুমানিক অর্থাৎ 1070 থেকে 1077 সাত বছর মহিপালের বিরুদ্ধে অনন্ত এবং সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করে ইতিহাসে সেটাই হচ্ছে কৈবর্ত বিদ্রোহ।
সেই কৈবর্ত বিদ্রোহটাও বাংলা ভাষা ও সাহিত্যে স্থান করে রাখে, তাদের যে বিদ্রোহ যে আন্দোলন সেই বিষয়গুলো। আর এই যে বাঙালির অধিকার সচেতনতার বিষয়টা মনে করিয়ে দিয়ে সে কৈবর্তদের মানে সচেতনতার যে অধিকার সচেতন ছিল বাঙালি সেই শুরু থেকে সেইটা বোঝানোর জন্য এখানে কৈবর্ত বিদ্রোহ বা বিদ্রোহীদের সেই আন্দোলনের কথা এই কবিতায় কবি উল্লেখ করেছেন। তারপরে বলতেছে আমি এসেছি পাল যুগের চিত্রকলাকে। পাল যুগের চিত্রকলা বলতে বোঝানো হচ্ছে যে পাল আমলে তাদের যেই কৃষ্টি কালচার বা আচার আচরণ, তারা তো জাতি, তারা পাল সম্প্রদায় ছিল কিন্তু তারা বাঙালি ছিল, তাদের যে জীবন আচরণ, তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা চর্চা, সেইগুলা তারা বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে অঙ্কন করে রেখে যায়, আর সেইগুলা পরবর্তীতে আমরা পাই এবং বাংলা ভাষার নিদর্শন হিসেবে আমরা সেইগুলা পাই, সেই চিত্রকর্মগুলো। এই জন্য বলতেছে বাংলা ভাষা যে আমি যে বাংলা ভাষা আমি পাল যুগের চিত্রকলা থেকে এসেছি, এসেছে বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছে বাঙালি চোর বাংলার মন্দির ভেদি থেকে। বলতেছে এসেছে বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এই যে বাঙালি জাতি তারা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। একটা সময় এই বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে বৌদ্ধরাই সবচেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত ছিল, তারা সাহিত্যের চর্চা করত, সেই পাহাড়পুরের বৌদ্ধ বিহারে বসে তারা হচ্ছে সেই সাহিত্যের সাধনা করত। আমরা ধরেও নিতে পারি যে চর্যাপদের কিছু পদ হয়তো তারা সেখানে বসে রচনা করছে, বৌদ্ধদের চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের সহজিয়া সহজিয়া গান বা বৌদ্ধদের সাধন সঙ্গীত বলা হয় বা ধর্মীয় বা তত্ত্বীয় গান চর্যাপদকে বলা হয়। এই যে চর্চাগুলা যে বৌদ্ধ বিহারের মধ্যে এই গানের চর্চা বা চর্যাপদের পদগুলা রচনার বিষয়গুলা এইগুলা মূলত তারা সেই কি বলে তারা সেই বৌদ্ধ বিহারে বসে করেছে কিংবা সেগুলো এইগুলা তারা সেখানে পাঠ করতো পুঁথির মতো করে। এই বিষয়গুলা মনে করিয়ে এই বিষয়গুলো যদি আমরা জানি যে তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলা ভাষা এবং সাহিত্যের সাথে সম্পর্কিত বৌদ্ধদের অবদান বা বৌদ্ধ মন্দিরের অবদান বা বৌদ্ধ বিহারের অবদান কতটা। এসেছে বাঙালি জোর বাংলার মন্দির ভেদি থেকে, যে বাঙালি জোর বাংলার মন্দির ভেদি অর্থাৎ অবিভক্ত বাংলার যে মন্দির বা উপাসনালয় যেখানে উপাসনা করা হতো, পূজা করা হতো, সেইখানে তারা যে স্রষ্টার কাছে বা সৃষ্টিকর্তার কাছে তারা যে প্রার্থনা করত বা পূজা করত, সেইখানেও তাদের পূজা পার্বণের কথা বাংলা সাহিত্যে স্থান পায় এবং তারা বাংলা ভাষায় তাদের সেই নিবেদনগুলো স্রষ্টার কাছে করে বিভিন্ন কাব্য বা সঙ্গীতে আমরা সেগুলো পাই। এই জন্য বলতেছে যে জোর বাংলার মন্দির বেদির যে বিবরণ বর্ণনা আমরা পাই, সেই বিবরণ বর্ণনায় আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের ঐতিহ্য খুঁজে পাই। এসেছে বাঙালি বরেন্দ্রের সোনা মসজিদ থেকে, বরেন্দ্র ভূমি অর্থাৎ মহাস্থানগড় বগুড়াতে হচ্ছে বরেন্দ্র ভূমি, সেখানে আলাউদ্দিন হোসেন শাহ যে সোনা ছোট সোনা মসজিদ নির্মাণ করেন, সেই ছোট সোনা মসজিদ নির্মাণে যে কারুকার্য, সেই কারুকার্য সে বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের ধারক ও বাহক, সেই কথাটা তিনি এখানে মনে করিয়ে দিচ্ছেন। অর্থাৎ কবি শামসুল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এগুলো বাঙালি জাতি বা বাঙালিদের ঐতিহ্য এবং জাতিসত্তার সাথে মিশে আছে সেই বরেন্দ্রের ছোট সোনা মসজিদ। এসেছে বাঙালি আউল আউল বাউল মাটির দেউল থেকে, এখন বলতেছে আউল বাউল বলতে যারা বাউল সাধক বা সুফি তত্ত্ব সুফিতাত্ত্বিক গান বা সুফি গান বা বাউল সঙ্গীত যারা গাইতেন, যে সেই সমস্ত মানুষগুলা সেই বাউল সম্রাট আমরা লালনের কথা বলতে পারি, তারপরে হাসন রাজা, তারপরে আরো হাসন রাজা সহ আরো অনেক মানুষ, আর শচীন দেব বর্মনের কথা আমরা বলতে পারি, তারা হচ্ছে যে গানগুলার চর্চা করে গেছেন, এই সেই গানগুলাকে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, সেই কি বলে দেহাতত্ত্বমূলক গান, তারপরে ভক্তিমূলক গান, মানুষের জীবনবাদী গান, এই যে বাউল গানগুলা, এই গানগুলা হচ্ছে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার পরিচয় বহন করে এবং বাংলা ভাষায় তারা গানগুলো রচনা করেন। সেই জন্য বলতেছে আউল বাউল এবং মাটির দেউল, মাটির তৈরি দেবালয় আর যেখানে মাটি দিয়ে তৈরি দেবালয় তৈরি করে উপাসনালয় তৈরি করে যেখানে সেখানে মানুষগুলো কি করতো, উপাসনা করত, সেই উপাসনালয় থেকে বাংলা বাঙালি জাতি বা বাংলা ভাষা এসেছে এবং এই বাউল সম্রাট বা বাউল সাধক যারা আছেন তাদের গানের মাধ্যমে গানের মধ্য দিয়েও বাংলা ভাষার প্রসার লাভ করে এবং সেই থেকে বাংলা ভাষাটা এসেছে তাদের গান থেকে। আমি এসেছি সার্বভৌম বারভূঁইয়া থেকে, যে সার্বভৌম বারভূঁইয়ারা কি করেছেন, সার্বভৌম বারভূঁইয়ারা হচ্ছে বাঙালির অধিকার বাঙালিকে অধিকার সচেতন করতে সর্বপ্রথম তারা হচ্ছেন বাংলাদেশে সোনারগাঁয়ের রাজধানী স্থাপন করে,
সেই বাংলাকে শাসন শুরু করেন এবং তাদের মাধ্যমেই মুসলমান সাহিত্যটা প্রসার লাভ করা শুরু করে এবং মুসলমান সাহিত্য দিক বিদিকে ছড়িয়ে পড়ে তারা আসার পর। তার আগে মুসলমানরা এই ভারত ভারতীয় উপমহাদেশ বা বঙ্গদেশে খুব কম পরিমাণে সাহিত্য রচনা করেছেন সেই সময়ে, কিন্তু তারা আসার পরে যে হিন্দুদের সাহিত্য চর্চার যেই পিরিয়ডটা ছিল মাঝখান দিয়ে সেটা অনেকটাই কমে যায় মধ্যযুগের ঠিক পূর্ববর্তী মুহূর্ত, যেটাকে অন্ধকার যুগ বলা হয় এই বারোখানিয়াদের শাসনামল। সেই সময়টাতে সাহিত্যে কিছুটা ভাটা পড়লেও একেবারে বন্ধ হয়ে যায় নাই, কিছুটা মুসলিম সাহিত্য বা মুসলিম লেখক যারা ছিলেন তারা সাহিত্য চর্চা শুরু করেন সেই, এবং বাঙালির যে অধিকার সচেতনতা এবং নিজের পায়ের নিচে যে ভিত শক্ত করা বা ভিত শক্ত করে শক্ত প্রতিরোধ গড়ে তোলার বিষয়টা এই বারোভূঁইয়ারা আমাদেরকে দেখান, বাঙালি জাতিকে সেই বিষয়টা তারা দেখিয়ে যান। আমি এসেছি কমলা দিঘি মুখুমাপালা থেকে, আমি এসেছি তিতু নীল হাদি শরীয় তুল্লা থেকে। কমলা দিঘি এবং মুখুমাপালা এগুলো মূলত হচ্ছে পালা গান, এই বাংলা ভাষার হাজার বছরের ঐতিহ্য ধারক ও বাহক সেই পালা গানগুলা। সেই পালা গানে বাংলা ভাষা এবং সাহিত্য বাংলা ভাষার চর্চা এবং বাংলার মানুষের সংস্কৃতি আচার আচরণের চর্চা করা হয়, সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্য তুলে ধরার জন্য কবি এখানে মহুয়া পালা এবং কমলা দিঘির কথা উল্লেখ করে আমাদেরকে সে আমাদের প্রাচীন ঐতিহ্যের বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমি এসেছি তিতুমীর এবং হাজি শরীয়তুল্লাহ থেকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম শহীদ হচ্ছে মীর নেসার আলী তিতুমীর। মীর নেসার আলী তিতুমীর একজন মুসলিম এবং হাজি শরীয়তুল্লাহ মুসলিম। তারা মূলত এই বাঙালিকে তাদের অধিকার প্রতিষ্ঠা, তাদেরকে সংগ্রামের পথ সংগ্রাম করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার বিষয়টিকে বাঙালির মনের মধ্যে গেঁথে দিয়ে যান এবং তারই ধারাবাহিকতায় বাঙালি জাতি কি করে এই আন্দোলন সংগ্রাম করে সেই 1757 পর থেকে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে নানা নির্যাতন নিপীড়ন ভোগ করে একটা সময় তারা কি করে তারা হচ্ছে সেই ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে সেই 1947 সালে 1935 সালে ভারত শাসন আন হয়, 1947 সালে ভারত পাকিস্তান ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়, তারপরেই সেই সময় হচ্ছে ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়। তো এই সময়টা সেই আন্দোলনের ভিত মানে ব্রিটিশদের যে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠা করার যে আন্দোলনের ভিত সেইটা গড়ে দিয়ে যান মীর নেসার আলী তিতুমীর এবং হাজি শরীয়তুল্লাহ। আমি এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে। যে গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন, এই গীতাঞ্জলি কাব্য রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বাংলা ভাষার ঐতিহ্যকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেন এবং সেই গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। তারপরে অগ্নিবীণা হচ্ছে নজরুলের এক বিদ্রোহী কাব্য গ্রন্থ, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই কবিতাগুলা খুব বেশি অনুপ্রাণিত করে বাঙালিকে অধিকার সচেতন করে তোলে, বাঙালিকে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আন্দোলন করার সংগ্রামে উদ্বুদ্ধ করার ব্যাপারে এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এগুলো আমাদের বাংলা সাহিত্যের খুবই একটি সমৃদ্ধ স্থান দখল করে আসে বা সমৃদ্ধির পরিচয় বহন করে। এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে, এখানে বলতেছে যে এসেছে বাঙালি জাতি ক্ষুদিরাম এবং সূর্য সেন থেকে এসেছে। যে ক্ষুদিরাম কি করেছেন, সে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে ভুলক্রমে দুইজন ব্রিটিশ মহিলাকে হত্যা করে ফেলেন, তো সেই হত্যা করার ফলে তার ফাঁসি হয় এবং তার ফাঁসি রোধ করার জন্য সারা দেশে তার ফাঁসি যখন হয় তখন সারা দেশে হাহাকার পড়ে যায় এবং ফাঁসি রোধ করার জন্য আন্দোলনও হয়, কিন্তু কোনোভাবেই সে ফাঁসি ঠেকাতে পারে না, মানে বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ভুল করে ফেলেছেন, কিন্তু তারপরেও অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বাঙালিকে জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং প্রাণ দিয়ে গেছেন। তারপরে হচ্ছে যে সূর্য সেনের কথা বলতেছে, এই সূর্য সেন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অগ্রনায়ক। তিনি হচ্ছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করতে গিয়ে ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়েন, পরবর্তীতে তাকে হত্যা করা হয় সেখানে। তো এই যে ক্ষুদিরাম সূর্য সেন তিতুমীর হাজি শরীয়তুল্লাহ এই মানুষগুলোর কথা উল্লেখ করে আমাদেরকে মনে করে দিচ্ছে বাঙালি তাদের যে ঐতিহ্য তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য যে অক্লান্ত পরিশ্রম এবং সংগ্রাম এবং ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করে গেছে এই বিষয়গুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো এই কবিতার মধ্যে উল্লেখ করেছে। অর্থাৎ আমার পরিচয় আমি যে বাঙালি
আমি যে বাংলাদেশি কিভাবে আমি বাংলা ভাষা প্রতিষ্ঠা করলাম, বাঙালি জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলাম, এই বিষয়গুলাকে এই বিষয়গুলা বা এই কাজগুলা নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার যে পথচলা, সে পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন কাব্যগ্রন্থ বিভিন্ন সাহিত্য কর্ম আমাকে আমাদেরকে পথ দেখিয়েছে, সেই কথাগুলো এই কবিতার মধ্যে এই কবিতায় খুব স্পষ্টভাবে সৈয়দ শামসুল হক আমাদের সামনে তুলে ধরেন। এসেছে বাঙালি জয়নুল আর রবন ঠাকুর থেকে, বলতেছে বাঙালি শুধু যে রক্তক্ষয়ী আন্দোলন করেছে তা নয়, সে রক্তক্ষয়ী আন্দোলনের পাশাপাশি বাঙালি কি করেছে, চিত্র অঙ্কন করে যে বাঙালির যে বাঙালি যে নির্যাতন এবং নিপীড়ন নিপীড়নের শিকার হয়েছে সেই বিষয়গুলো বিশ্ববাসীকে জানান দিয়েছে। সেই জানান দিয়েছেন যারা, তাদের মধ্যে জয়নুল আবেদিন এবং রবন ঠাকুর অন্যতম গুরুত্বপূর্ণ দুইজন লোক এবং দুইজন চিত্রকর। এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে, বলতেছে যে বাঙালি কি করেছে, বাঙালি রাষ্ট্রভাষার লাল পথ অর্থাৎ পৃথিবী রাষ্ট্রভাষাকে রাষ্ট্র নিজেদের রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠা করার জন্য বাঙালি একমাত্র জাতি বিশ্বের মধ্যে পুরা বিশ্বে যারা নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়েছে, রাষ্ট্রভাষা নিজের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে একমাত্র জাতি, সে জাতি হচ্ছে বাঙালি। আর এসেছে তারপরে বলতেছে যে এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে, যে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা আন্দোলন, তারপরে 54 যে নির্বাচন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, যে বাঙালি জাতি হিসাবে প্রতিষ্ঠা হওয়ার পর একটা স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে যেই মুক্তিযুদ্ধে বাঙালিরা লিপ্ত হয়, সেই মুক্তিযুদ্ধের অগ্রনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময় তিনি হচ্ছে জেলের মধ্যে কাটিয়ে দেন, জেলে মানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাঙালির মুক্তির কথা চিন্তা করতে গিয়ে তিনি জেলে কাটিয়ে দেন। সেই জন্য বলতেছে এসেছি বাঙালি, বাঙালির যে প্রেরণা সে প্রেরণা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে প্রেরণাগুলো বাঙালি শুরু সেই চর্যাপদ থেকে এই পর্যন্ত দিয়ে এসেছে তাদের মধ্যে অন্যতম একজন প্রেরণা এবং বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রনায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য বলতেছে যে বাঙালি বাংলাদেশি যারা আছে বা বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা করেছি কীভাবে, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71 মুক্তিযুদ্ধ থেকে, যে বঙ্গবন্ধুর আহ্বানে সে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম বলে যে ঘোষণা দেন, সেই ঘোষণায় সেই বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠে সাড়া দিয়ে বাঙালি কি করেছে, 71 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং স্বাধীন একটা সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং সেই স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আজ আমরা গর্ববোধ করি। সেই স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার পিছনে সে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ এবং 71 মুক্তিযুদ্ধ, সে বাঙালির অতি দেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসেছে আমি পিছনে 1000 চরণ চিহ্ন বলে, বাঙালি বলেছে যে এখন কবি বলতেছে আমি যে এই পর্যন্ত আসলাম, আমরা বাংলাদেশিরা যে সেই চর্যাপদ থেকে শুরু করে বাঙালি জাতি সেই চর্যাপদ থেকে শুরু করে যে বাংলা ভাষার পথচলা চর্যাপদ থেকে সেই চর্যাপদ থেকে শুরু করে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত স্বাধীন একটা সার্বভৌম দেশ আমরা প্রতিষ্ঠা করেছি, এই স্বাধীন এবং সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যে এতটা পথ এসেছি এই পথ আসতে গিয়ে আমরা আমাদের চলার পথে বিভিন্ন পদচিহ্ন বা আমার পায়ের চিহ্ন বা বিভিন্ন নিদর্শন আমরা পেরে এসেছি। কবি বলতেছেন যে শুধাও আমাকে এত দূর, তুমি কোন প্রেরণায় এলে, বলতেছে যে বাঙালি জাতি তুমি এতটা পথ সেই চর্যাপদ থেকে শুরু করে এতটা বছর এতটা সময় তুমি কিভাবে এত পথ তুমি পার করে এই পর্যন্ত এলে, কোন প্রেরণায় কোন উৎসাহে কিসের তাড়নায় তোমরা এই পর্যন্ত এলে, কিসের সাহায্যে তোমরা এই পর্যন্ত এলে। এখন কবি বলতেছে অথবা বাঙালি বলতেছে বাঙালির মনের কথাটা কবি বলতেছে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্র শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কবি বলতেছেন যে তাহলে কি তুমি বাঙালির সেই বীজ মন্ত্র শোনো নাই, চণ্ডীদাস যে কথাটা বলে গেছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা সবাইকে মানুষ হিসাবে মূল্যায়ন করে মানুষ
মানুষে মানুষে ভেদাভেদ দূর করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে জাতি হিসাবে বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কী করি, সংগ্রাম করি। সেই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের মধ্যে যে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ, উচ্চ নিচু মানুষের যে ভেদাভেদ, সেই ভেদাভেদগুলো আমরা ভুলে গিয়ে সবার উপরে আমরা মানুষকে প্রাধান্য দিয়েছি, সেই জন্যে আমরা এতটা পথ আমরা আসতে পেরেছি। কিন্তু আমরা বর্তমানে এসে এই চণ্ডীদাসের এই কথাটা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, কথাটা আমরা ভুলে যাচ্ছি এবং সেই কথাটার প্রয়োগ আমাদের মাঝ থেকে হারাই যাচ্ছে, আমরা দিন দিন অমানুষে পরিণত হচ্ছি। তারপরে বলতেছে, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবো, সব বিবেকের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবো। সেই চর্যাপদ থেকে শুরু করে অসাম্প্রদায়িক চেতনাকে লালিত লালন করে আমরা এখনো পর্যন্ত একসাথে আছি একসাথে বাঁচি এবং সারা জীবন আমরা একসাথে থাকবো, যতদিন আমরা বেঁচে থাকবো বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা থাকবো এবং সকল বিভেদের রেখা, যত ভেদাভেদ আসবে, উঁচু নিচুর ভেদাভেদ, তারপরে ধনী দরিদ্রের ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, সব কিছুকে দূর করে আমরা সবার মধ্যে সাম্যের সমতার বিধান অঙ্কন করব, অর্থাৎ সবার মাঝে আমরা সমতা বিরাজ করে সবাইকে সমান হিসাবে সমান গুরুত্ব দিয়ে সমানভাবে মূল্যায়ন করে আমরা একসাথে বাঁচবো এবং একসাথেই আমাদের দিন যাপন করবো এবং জীবন যাপন করবো। আশা করি যে আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম, যে কবিতাটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পেরেছ। আর যদি তোমাদের আমার কথার বলার ভঙ্গি বা বলার ধরনের কারণে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাকে তোমরা পরবর্তীতে জুম ক্লাসে আমাকে প্রশ্ন করে সেই সমস্যাগুলো সমাধান করে নিবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।